এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল মিসেস শিপ্রা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, এক নতুন জায়গায় যাচ্ছি, সেটা এখন তোমাদেরকে বলবো না, সেটা তোমরা ভিডিওটাই দেখতে পারবে, আমি পুরোটাই শেয়ার করব তোমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি কলকাতার বইমেলা। কলকাতার ঐতিহ্য হচ্ছে বইমেলা, এটা হচ্ছে 46তম বইমেলা কলকাতাতে। আর তো জায়গাটা হচ্ছে শর্ট লেক, এটা হচ্ছে শর্ট লেকের সেন্টার পার্কে। তো আমরা চলে এসেছি বইমেলাতে, এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি বইমেলার ভেতরে। তো এই বইমেলাটার থিম হচ্ছে স্পেন। তো চলো বইমেলার ভেতরে চলে এসেছি, এবার তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি।
তো এখানে বইমেলাতে এখানে খাবারও কিছু জিনিস দোকান আছে, চা স্ন্যাক্স এখানে তোমরা সবকিছুই পাবে। দেখো
তো এখানে বইমেলার ভেতরেও খাবারের দোকান আছে, তো তোমরা এসে এখানে খাবার পাবে অনেক রকমের, তো এসে খেতে পারো তোমরা। হাই বন্ধুরা, আমরা বইমেলা থেকে, আমাদের বইমেলা দেখা হয়ে গেছে এবার বইমেলা থেকে বেরোচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো, পুরো ভিডিওটা আমি দেখাতে পেরেছি। কলকাতার বইমেলাটা 46তম বইমেলাটার পা দিল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা এসো দেখো। কলকাতার এই বইমেলাটা 12 তারিখ অবধি থাকবে, তোমরা চাইলে 12 তারিখের আগে এসো দেখতে পাবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওকে টাটা, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি।